করছেন হিলসা নিবেদিত মসজিদ পরিচিতিমূলক অনুষ্ঠান ইসলামের বাতিঘর, পাওয়ার্ড বাই ওয়ান ফার্মা। ওমানের ইব্রি আল কাউফিল শপিং সেন্টারের সৌজন্যে প্রিয় দর্শক, কুমিল্লার শাহ সুজা মসজিদ প্রায় 400 বছরের পুরনো। আপনারা দেখলে অবাক হবেন যে এই মসজিদটি এত পুরনো, তারপরেও নতুনের মতো এখনো প্রায় ঝকঝকে রয়েছে। এখন দেখবেন শাহ সুজা মসজিদ পরিস্থিতি। শাহ সুজা মসজিদ 352 বছর ধরে কুমিল্লা জেলায় স্বমহিমায় টিকে আছে। এই মসজিদের নামকরণ, প্রতিষ্ঠার নাম ও প্রতিষ্ঠার তারিখ নিয়ে ভিন্ন মত থাকলেও এই মসজিদ যে পাক ভারত উপমহাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম সে বিষয়ে কারো সন্দেহ নেই। গোমতী নদীর কোল ঘেঁষে কুমিল্লা শহরের মোগলডুলিতে এই মসজিদ তৈরি করা হয়েছিল। বর্তমানে গোমতী নদীটি 1 কিলোমিটার দূরত্বে প্রবাহমান। আয়তনের দিক দিয়ে এই মসজিদ খুব বেশি বড় না হলেও এর কৃষ্টি, ঐতিহাসিক ঐতিহ্য এবং সার্বিক অবয়ব আভিজাত্যের প্রতীক বহন করে। বাহ্যিক কারুকাজ প্রমাণ করে তৎসময়ে এর প্রতিষ্ঠাতাদের স্রষ্টার প্রতি সুবিশাল আনুগত্য এবং রুচির পরিচায়ক। ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক মোগলটুলি শাহ সুজা মসজিদের প্রতিষ্ঠার প্রকৃত সন তারিখ উল্লেখ না থাকলেও জনশ্রুতি রয়েছে যে 1658 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মিত হয়েছে। রাশিয়ার একটি দৃষ্টিনন্দন মসজিদ কুল শরীফ এখন আপনাদের জন্য রয়েছে। রাশিয়ার কাজানে কুল শরীফ মসজিদ পরিচিতি। কুল শরীফ মসজিদ 16 শতকে নির্মাণের সময় রাশিয়ার কাজানের কুল শরীফ মসজিদটি ছিল গোটা ইউরোপে সবচেয়ে বড়। একটি নির্মাণ ও 4টি গম্বুজ বিশিষ্ট মসজিদটি ইসলামী স্থাপত্যের অপূর্ব নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছে। কাজানে অবস্থিত কুল শরীফ মসজিদটির কাজ 2005 সালে সম্পন্ন হয়েছিল। মসজিদটি নির্মাণের সময় রাশিয়ানরা মনে করতেন রাশিয়ার মধ্যে এটি সবচেয়ে বড় ছিল। একটি ডোম এবং 4টি মিনার দিয়ে গঠিত মসজিদটি বাইরের দিক থেকে দেখতে অপরূপ সুন্দর লাগে। এতে প্রায় 6000 জন মুসল্লি নামাজ পড়তে পারেন।